অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন দেখব শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দেখব, শেরে বাংলা এ কে ফজলুল হক কত সালে জন্মগ্রহণ করে? 1873 সালে। তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? বরিশাল। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সাতুরিয়া। এ কে ফজলুল হক কত সালে নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন? 1918 সালে। তিনি কত সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? 1935 সালে। লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্না। লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে? 24 মার্চ 1940। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় কবে? 3 এপ্রিল 1900। যুক্তফ্রন্ট কার নেতৃত্বে গঠিত হয়? শেরে বাংলা এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক মৃত্যুবরণ করেন কত সালে? 27 এপ্রিল 1962। এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী নিযুক্ত হন কবে? 1 জানুয়ারি 1924। তিনি কৃষক প্রজা পার্টির সভাপতি নির্বাচিত হন কবে? 1935 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে? এ কে ফজলুল হক। সর্বপ্রথম কত সালে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন? 1937 সালে। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? এ কে ফজলুল হক। কত তারিখে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়? 23 মার্চ 1940। তিনি কত সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন? 1954 সালে। 1937 সালে ফজলুল হকের নির্বাচনী প্রতীক কী ছিল? হুক্কা। এ কে ফজলুল হক কোন দলের নেতা ছিলেন? কৃষক প্রজা পার্টি। ঋণ সালিসি আইন, প্রজাস্বত্ব আইন এবং মহাজনী প্রথা বাতিল আইনের প্রবর্তক কে? এ কে ফজলুল হক। ঋণ সালিসি বোর্ড আইন পাশ হয় কবে? 1938 সালে। তিনি কবে কৃষক শ্রমিক পার্টি গঠন করেন? 27 জুলাই 1953 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে তাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে? 1955 সালে। এ কে ফজলুল হক কবে শেরে বাংলা উপাধি পান? 1937 সালে। তিনি কবে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন? 23 মার্চ 1956 সালে। তার রচিত গ্রন্থের নাম কি? বেঙ্গল টুডে 1944 সালে প্রকাশিত হয়। পাকিস্তান সরকার কর্তৃক তিনি কোন খেতাব পান? হিলালি পাকিস্তান। এরই সাথে শেষ হয়ে গেল শেরে বাংলা এ কে ফজলুল হক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। শেরে বাংলা ফজলুল হক থেকে কোনো প্রশ্ন আসলে এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন। অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।